নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের একটা প্রজেক্টে নিয়ে যাব যেটা জোকা মেট্রো থেকে জাস্ট 1.2 কিলোমিটার ডিস্টেন্সে আছে। আমি জানি আপনারা এই প্রজেক্টটা সম্পর্কে সবাই জানেন, তাও আজকে আমি আপনাদেরকে এই প্রজেক্টটায় নিয়ে আসছি। প্রজেক্টটার নাম গোদরেজ 7 অর্চার্ড। এই প্রজেক্টটা জাস্ট IIM জোকার ঠিক পাশেই আছে। প্রজেক্টটা একটা হিউজ প্রজেক্ট, আমি টাউনশিপ বলতে পারি প্রজেক্টটাকে, কারণ প্রজেক্টটার ফার্স্ট ফেজে টোটাল 7টা টাওয়ার ছিল, তার জন্যই এই প্রজেক্টটাকে গোদরেজ 7 নাম দেওয়া হয়েছিল। তারপরে সেকেন্ড ফেজ লঞ্চ করি, সেখানে আমরা আবার 2টো টাওয়ার নিয়ে এসেছিলাম G+17-এর। এখন আমরা এই প্রজেক্টটাতে নতুন আরেকটা ফেজ লঞ্চ করেছি, ফেজ 3, যেটা গোদরেজ অর্চার্ড নামেই পরিচিত এবং সেটা G+23-র স্ট্রাকচার। তো আসুন আপনাদেরকে একটা মডেল ফ্ল্যাট দেখাই, একটা 2BHK-র। আপনারা এখন এই মডেল ফ্ল্যাটটা যেটা দেখছেন সেটার একটা লিভিং ডাইনিংয়ে আমরা দাঁড়িয়ে আছি, যেটা সাইজ মোটামুটি 96x13.8 ফিট। তার সঙ্গে সামনেই আপনি দেখতে পাচ্ছেন একটা ব্যালকানি আছে, ব্যালকানিটা সাইজও হিউজ, ইটস 6.9x3.1। লেফট হ্যান্ড সাইডে দেখতেই পাচ্ছেন এটা একটা কিচেন আছে, কিচেনের সাইজটা হিউজ, 7.1x6.4। তার সাথে আবার একটা আপনি এক্সট্রা স্পেস পাচ্ছেন, যেটাকে ইউটিলিটি ব্যালকনি আপনি বলতে পারেন। ইউটিলিটি ব্যালকনি 3.1 ওয়াইড। এবার আমরা যে সেকেন্ড বেডরুমটা সেটা দেখছি, সেকেন্ড বেডরুমটার সাইজ মোটামুটি 10x10, এটা হিউজ, তার সাথে কভার্ড স্পেস থাকছে, তো আপনার জিনিসপত্র রাখার কোনো প্রবলেম হবে না, ফ্রেঞ্চ উইন্ডো থাকছে। এটা কমন টয়লেট, কমন টয়লেটের সাইজটাও বেশ বড়সড়, 4x7-এর একটা কমন টয়লেট। দেন আমরা মাস্টার বেডরুমে আসছি, মাস্টার বেডরুমে অবভিয়াসলি আপনার উডেন ফ্লোরিং থাকবে। মাস্টার বেডরুমটার সাইজটাও হিউজ, ইটস 10x10, তার সাথেও আপনি একটা কভার্ড স্পেস পাচ্ছেন, একটা বড় উইন্ডো পাচ্ছেন, তাহলে তাই আপনার আলো বা হাওয়ার কোনো রকম প্রবলেম হবে না। সঙ্গে আপনি আরেকটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন, যেটা 7.5x4.5-এর সাইজ আছে, এটা হিউজ, আপনার ওয়েট এরিয়া ড্রাই এরিয়া টোটালি আলাদা করা। তো এটা বেসিক্যালি আমাদের গোদরেজ 7 অর্চার্ডের একটা 2BHK কীরকম হতে পারে তার একটা মডেল আপনাদেরকে দেখানো হয়েছে। প্রজেক্টটা আমরা ঘুরে দেখিয়ে দিচ্ছি কীরকম তৈরি হচ্ছে, কতটা গ্রিনারি আছে, কতটা ওপেন স্পেস আছে, ওয়াটার বডিজ আছে। বুঝতেই পারছেন একটা হিউজ প্রজেক্ট, খুব সুন্দর প্রজেক্ট। আপনারা এখানে গ্রিনারি তো পাবেন, শহরের ধুলো ময়লা পলিউশনের থেকে দূরে কিন্তু শহরের খুব কাছে আপনি থাকার মতো একটা জায়গা পাচ্ছেন। তো সেই জিনিসটাকে যদি কনসিডার করেন যে আমি শহরের কাছে থাকব এবং গ্রিনারির মধ্যে থাকব, তাহলে জোকাতে গোদরেজ 7-এর থেকে ভালো অপশন কিছু হতে পারে না। আপনারা আসুন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন নিচে দেওয়া নাম্বারে।